ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া হোমনাই মেহেদি ডোর অ্যান্ড ফার্নিচার সেন্টার উদ্বোধন করলেন সেলিমা আহমদ এমপি। কুমিল্লার হোমনা সদরে মেহেদি ডোর অ্যান্ড ফার্নিচার সেন্টার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে হোমনা লঞ্চঘাট রোডে অবস্থিত ইসমাইল স্যার ম্যানশনে প্রতিষ্ঠিত ফার্নিচার সেন্টারের উদ্বোধন করা হয়। এতে কুমিল্লা দুই হোমনা তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই মেহেদি ডোর অ্যান্ড ফার্নিচার সেন্টার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন হোমনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন ও উপজেলা সাংগঠনিক সম্পাদক খন্দকার মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গনি, খন্দকার জালাল উদ্দিন, জসিম উদ্দিন সওদাগর ও তাইজুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন। উক্ত প্রতিষ্ঠানের পরিচালক উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদি হাসান ও জয়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হোসাইন মনির সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। পরে প্রতিষ্ঠানের ব্যবসায় সাফল্য কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।